কিছু নাই, ঘরে বাড়িতে কিছু রাখার মতন সময় নেই। কান পাতলে এই একটাই কথা, কিচ্ছু নেই, কিচ্ছু না। মুখ থুবড়ে পড়ে থাকা বাড়িঘর, জল কাদায় ডুবে চারিদিক, তারই মধ্যে টুকরো টুকরো জিনিস বের করে আনার আপ্রাণ চেষ্টা, যদি কিছু অন্তত কিছু বাঁচানো যায়। কিন্তু তাই বা করা যাচ্ছে কোথায়? মাথার ছাদ নেই, মুখের গ্রাস নেই, কাজ করার উপায় নেই, সবই তো ধ্বংসের কবলে। পথ এখন একটাই, যে ত্রাণ আসছে সেটাই ভরসা। গ্রামের দিন রাত এক করে খেটে খাওয়া মানুষগুলোর কাছে এখন এই ত্রাণের চাল, ত্রাণের ডাল, আনাজপাতি অমৃত সমান। পেটের আগুন যে বড় দায়। সব শেষ, কিছু নেই, খাচ্ছি, এরকম কিছু অনুদান দিচ্ছে আর কি, আর কিছু ঘরের সামর্থ্য কিছু ছিল, আমরা লিখছি আর কি করব, না পেয়ে আমার কি করব, খেতে তো হবে। এসে দান দিচ্ছে, সংসার চলছে, কিছু নাই, কি করব। ত্রাণ অনুদানের খবর পেলেই তাই আশায় বুক বাঁধেন এরা, এক ছুটে পৌঁছে যান সেখানে যেখান থেকে দেওয়া হবে, যা যতটুকু পাওয়া যায়, ধনসম্পত্তির মতোই আঁকড়ে এরপর সেসব নিয়েই বাড়ি যাওয়ার পালা। সেখানে আরও কতজন বসে এই রসদের অপেক্ষায়, অন্তত একদিন দুদিন নিশ্চিন্ত, খালি পেটে জ্বালা সহ্য করতে হবে না। মুড়ি, চাল, ডাল, আলু, পেঁয়াজ, এটাতেই সংসার চলছে। হ্যাঁ হ্যাঁ, মাকিপুট এলাকায় কয়েকশো মানুষের আজ এই অবস্থা, জলের তোড়ে সব গেছে, জীবন আজ বড্ড অসহায়। তবু লড়ছেন এরা, অনুদানের ভরসাতেই এই কঠিন সময়ে লড়ে যাচ্ছেন, জীবনকে আবার চেনা স্রোতে ফিরিয়ে আনার জন্য। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় জয়ন্তের সঙ্গে শ্রেয়সী, জি চব্বিশ ঘন্টা। মে মাসের পর ফের জুনে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল। ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শনেই এবারের সফর। রাজ্যে আসছে সাত সদস্যের কেন্দ্রীয় দল, দুটি দলে ভাগ হয়ে পরিদর্শন চলবে। দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে পরিদর্শন, পাথর প্রতিমা, গোসাবা, দীঘা, মন্দারমণিতেও যাওয়ার সম্ভাবনা। কেন্দ্রীয় দলের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব এস কে সাহানি। ইতিমধ্যেই ইয়াসের জন্য ২০,০০০ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দীঘা ডেভেলপমেন্টের জন্য ১০,০০০ কোটি টাকার যদি একটা প্যাকেজ করা যায়, আর একটা সুন্দরবন ডেভেলপমেন্ট করার জন্য যদি ১০,০০০ কোটি টাকার প্যাকেজ করা যায়, এই ২০,০০০ কোটি টাকার প্যাকেজের কথা আমরা বলেছি। ইয়াসের বিপর্যয় পরিদর্শনে গত ৩১শে মে কলাইকুণ্ডায় এসেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে তৎকালীন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলেও বৈঠক হয়নি। এর জেরে কেন্দ্রীয় রাজ্য সরকারের মধ্যে চাপানউতোর চরমে ওঠে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে হাজির না থাকায় শোকজ করা হয় তৎকালীন মুখ্য সচিবকে। বিধানসভা ভোটের ফল প্রকাশের পর রাজ্যে রাজনৈতিক হিংসার অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এসেছিল কেন্দ্রীয় দল। এ নিয়েও অভিযোগ পাল্টা অভিযোগ চরমে ওঠে। এর আগে একাধিকবার রাজ্যে এসেছে কেন্দ্রীয় দল, আম্পানের পর কেন্দ্রীয় দল পরিদর্শনে এলেও ক্ষতিপূরণের টাকা না পাওয়ার অভিযোগ, কোভিডের সময় কেন্দ্রীয় দলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। এই আবহে ইয়াসের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে টিম পাঠানোর সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা।